সম্প্রতি ফেসবুকে বেশ কিছু ভাইরাল হওয়া কীর্তন নিয়ে প্রতিবাদে সরব হলেন সর্বভারতীয় কীর্তন সংগঠনের সদস্যরা। সাধারণ মানুষের কাছে সহজ সাবলীন এবং মনোরঞ্জন করে তোলার জন্য ধর্মীয় কথা নানান গান মৃত্যুর মাধ্যমে পরিবেশিত হয়ে থাকার প্রথা বহুদিনের। দেশ জাতি ভেদে তা উপস্থাপনা ভিন্ন রকমের, তবে তা উপস্থাপিত করতে গিয়ে যদি মূল বিষয় গৌণ হয়ে নিজের আত্মকেন্দ্রিক প্রচার মুখ্য হয়ে দাঁড়ায়, তখনই দৃষ্টিকটু হয়ে ওঠে অন্যান্য ধর্মপ্রাণ মানুষের কাছে। রাজ্যের বিখ্যাত কীর্তন গায়িকা অনুরাধা দাস গোস্বামী জানান, তিনি 7 বছর থেকে বর্তমান 26 বছর বয়স পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় কীর্তন করে থাকেন। তার মতে, এতে মূল হরিনাম প্রচারের বদলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে, তারা অন্যদিকে আকর্ষিত হয়ে উঠছেন, উপহাস্য হয়ে উঠছে ধর্ম। বিগত দিনে তাদের সংগঠনের পক্ষ থেকে সোচ্চার হয়েছিলেন, আগামীতেও সকল কীর্তন প্রেমী মানুষদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সজাগ এবং সতর্ক থাকবেন। এটাকে খারাপই ভাব মনে হচ্ছে কেন? মানে এক একজনের ঈশ্বরকে ডাকার পদ্ধতি এক এক রকমের হতেই পারে। যেমন আমরা ইংরেজদের ক্ষেত্রে দেখি, তারা তাদের গিটার বা অন্যান্য পাশ্চাত্য সঙ্গীতের যে সুর সেই সমস্ত দিয়ে ব্যবহার করে। তো সেরকম যদি বিভিন্ন রকম জাতি উপজাতি তাদের মতন করেই করে, তাতেই বা অসুবিধা কোথায়? দেখুন, প্রত্যেকেরই ভগবানকে ডাকার অধিকার আছে, অবশ্যই তারা নিজেদের মতো করেও ডাকতে পারে। কিন্তু যেমন দেখুন, গাড়ি চালাতে গেলে ব্রেকে চাপ দিলে গাড়ি থামবে, ক্লাসে চাপ দিলে গাড়ি ছুটবে, এটা প্রতিটা গাড়ির ক্ষেত্রে কিন্তু তাই। এমন নয় যে লরিতে ব্রেকে চাপ দিলে গাড়ি যায় আর ক্লাসে চাপ দিলে গাড়ি থেমে যায়, এটা কিন্তু নয়, সিস্টেমটা কিন্তু একই। মূল জায়গাটাকে ঠিক রেখে আমি নিজের মতো করে ভগবানকে ডাকতেই পারি। তা বলে এই নয়, আমেরিকানদেরও আপনারা দেখবেন, বিদেশিরা তারা খোল করতাল নিয়ে উদ্যান নৃত্য করেন, সেটা কিন্তু আমাদের চোখে খারাপ লাগে না, কারণ তারা মহাপ্রভুর ভাবধারাটাকে বজায় রেখে চলার চেষ্টা করে। আর আমি যেই ভিডিওটার কথাটা এখানে বলছি, তারা মহাপ্রভুর ভাবধারাটাকে রাখেইনি, তারা গোড়াটাকে নষ্ট করে দিয়েছেন। আমি ভাবধারাটাকে বজায় রেখে আমি নিজের মতো করে ডাকতেই পারি। কেউ কৃষ্ণ বলে ভগবানকে ডাকে, কেউ গোবিন্দ বলে ভগবানকে ডাকে, মানুষটা কিন্তু একই। আমি গৌর বলেও ডাকতে পারি, আমি নিমাই বলে ডাকতে পারি, আমি মহাপ্রভু বলে ডাকতে পারি, কিন্তু আমার গোড়াটা ঠিক রাখতে হবে। গোড়া যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে সমাজে একটু অসুবিধা আছে। কীর্তন জিনিসটা এমনি ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃত কীর্তন সম্বন্ধে মানুষ এমনি অবগত নয়। মানুষের একটা ধারণা হয়ে গেছে কীর্তন মানে হরিবোল বলো আর বাতাসা ছেটাও, কীর্তন কিন্তু তা নয়। কীর্তন যে আমাদের অন্তরের বস্তু, আমাদের হৃদয়ের বস্তু, আমাদের গৌরের ধন, সেই জিনিসটাকে বজায় রেখে আমি যদি আমার মহাপ্রভুকে নিজের মতো করে ডাকতে চাই তাহলে নিশ্চয়ই ডাকতে পারি, কিন্তু সেই জিনিসটাকে সরিয়ে দিয়ে নয়, গোড়াটাকে নষ্ট করে নয়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।